আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব ভালো মন্দ দুটোই। আর আপনারা যদি জানতে পারেন আপনাদের ভালো কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আপনাদের জীবনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেটা বুঝতে পারবেন যেটা আপনার খারাপ কিছু, সেটাকে এড়িয়ে যেতে পারবেন, এটা সম্ভব। যে কারণেই এই রাশিফলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি, দৈনিক, মাসিক, সাপ্তাহিক। তাহলে আসুন আগামীকাল সম্পর্কে আগে জেনে নিই। আগামীকাল 26 অক্টোবর শনিবার, নবমী তিথি, অশ্লেষা নক্ষত্র, শুভ যোগ, জন্মরাশি কর্কট। আসুন 12টি রাশির কি হতে চলেছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে জীবনের উন্নতি করতে পারবেন, সবটাই কিন্তু আমি বলবো, আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল, এবং দৈনিক রাশিফলে পার্টি রাশি সেম চলবে তা কিন্তু নয়। কিছু কিছু রাশির ভালো, কিছু কিছু রাশির একটু খারাপ, কিছু কিছু রাশির অনেকটাই সতর্ক, সবটাই জানতে পারবেন যখন আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। তার আগে আসুন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, সরাসরি আসতে পারবেন এবং বাড়িতে বসেও আপনারা যোগাযোগ করতে পারবেন, কিন্তু সিস্টেম মেনে। আপনি নাম্বারটা পেলেন, আপনি হোয়াটসঅ্যাপ কল করলেন বা নর্মাল কল করলেন আর আপনার সাথে কথা হয়ে যাবে, এরকমটা কিন্তু একদম না। সিস্টেম ছাড়া এখানে কিছু হবে না, আপনি সরাসরি চলে আসুন। সেখানেও কিন্তু আপনাকে আগে থেকে হোয়াটসঅ্যাপে নাম লেখাতে হবে, অর্থাৎ আপনি যে আসতে চাইছেন সেটা জানাতে হবে, আমার এখান থেকে অ্যাড্রেস যাবে তবে তো আসবেন, ঠিকানাটা ফুল পাঠানো হবে। মানে সিস্টেমেটি একই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস বা লিখে আপনি পাঠাবেন, তার রিপ্লাই পেয়ে যাবেন। এখানে সরাসরি আসতে হলে আপনাকে দুটো জায়গায় আসতে হবে, এক হচ্ছে বীরভূম জেলা, যেটা তারাপীঠ, আর এটা হচ্ছে নদিয়া জেলা বীরনগর, এটা আমার নিজস্ব মন্দির। এখানে আপনি সোম মঙ্গল বুধ তিন দিন পেয়ে যাবেন, তারাপীঠ শুক্র শনি, আর দুটো জায়গাতেই বেলা 11টা থেকে সন্ধে 6টা। এবার কোথায় আসতে চাইছেন হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসে পাঠাতে হবে, যে অমুক জায়গায় আমি অমুক তারিখে আসতে চাই, আমার নাম অমুক, আমার অ্যাড্রেসটা অমুক, বাস কমপ্লিট। এখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ চলে আসুন এই অ্যাড্রেসে, হয়ে গেল পরিষ্কার। আর যদি মনে হয় আমি অনেক দূর থেকে দেখছি আসতে পারবো না, আমি বাড়ি বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে পাঠাতে হবে। ঠিক এইভাবেই আমি বাড়ি বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, এখান থেকে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কিন্তু সিস্টেম বলে দেবে, সেই অনুযায়ী আপনি প্রসেস কমপ্লিট করবেন, আমি আপনাকে কল করব, আমার সাথে আপনার কথা হবে। হয়ে গেল পরিষ্কার, কোনো রকম এখানে বুঝতে পারবেন না এরকম কিছু বলা হয়নি, সব বুঝতে পারবেন। এবার কেন যোগাযোগ করবেন, কোন কোন দিক থেকে এখান থেকে আপনারা সফলতা পেতে পারেন, দেখুন এ টু জেড আপনারা পাবেন, যে কোনো সমস্যা থেকে শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, সব কিছু। কারণ আমরা একটা দিক ফলো করি না, চারটে দিক, আমি মাইন্ড ট্রেনার, রেইকি ট্রেনার এবং অ্যাস্ট্রোলজি তন্ত্র, তাই যার যেটা প্রয়োজন সেই দিক থেকেই কিন্তু আপনাদের পরিষেবা দেওয়া হবে। তাহলে বুঝতে আর অসুবিধা নেই, তাও আমি একটু বলে দিচ্ছি আপনাদের, এই মুহূর্তে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় সেটা অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, আপনার স্ত্রী বা আপনার স্বামী ছেড়ে চলে গেছে কী করে ফিরিয়ে আনবেন, এবং বেশ কিছু গুপ্ত বা জটিল রোগ আছে সেগুলোও কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই গ্যারান্টি সহকারে সম্পূর্ণ সুস্থ করা হয়। তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল 26 তারিখ নিয়ে আজ আলোচনা করব, কোন কোন দিক থেকে কোন কোন জায়গাগুলো আপনাদের ফলো করতে হবে, আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে, কার কার অনেকটাই চাপে থাকতে পারেন, সবটাই ফলো করলে জানতে পারবেন। আমি প্রথমে মেষ রাশির কথা যদি বলি তাহলে বলবো মেষ রাশির খুব একটা ভালো নয়, মেষ রাশির জাতক জাতিকাদের টেনশন, দুশ্চিন্তা পিছু ছাড়বে না আগামীকাল, কোনো না কোনো দিক থেকে কিন্তু তারা এই ফেসটা করতে হতে পারে, অর্থাৎ দুশ্চিন্তা, টেনশন এগুলো থাকবে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, হবে, এটাই শেষ কথা। এবং বৃষরাশি, বৃষরাশিরও কিন্তু খুব ভালো বলা যাবে না, বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার ইনকাম কমে যেতে পারে বা ইনকাম থাকলেও সেটা হারিয়ে যেতে পারে বা কোনো একটা ক্ষতিপূরণ হিসাবে টাকাটা খরচ করে ফেলতে পারেন, বা যে কোনোভাবেই আপনার কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন, সেখান থেকে একটা মানসিক চাপ আপনার উপর তৈরি হতে পারে।
তাই এই দিকগুলো মাথায় রেখে যদি চলতে পারেন এটা আটকানো সম্ভব, যে কারণে এই আলোচনা আপনাদের কিন্তু আটকানোর জন্য। অ্যালার্ট করা মানেই আপনারা জানতে পারবেন আপনার ভালো আপনার মন্দ, সেইভাবে চলবেন সেটা আটকাবেন, এটাই হচ্ছে সিস্টেমেটিক। এরপর চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, দেখবেন আপনারা অনেক কিছু ফিল করতে পারবেন। কারণ এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ যেটা বলা হলো, এই শুভটা কিন্তু তখনই ঘটবে যখন আপনারা অ্যালার্ট থাকবেন। তারপর আপনার জানা হলো যে আমার আগামীকাল দিনটি খুব ভালো, আপনি সেইভাবে চললেন না, তাহলে ভালো দিন কখনো শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করলে তার থেকে ফলটা পেতে পারেন। ভালো সময়ে চুপচাপ ঘরে বসে থাকবেন, আপনার কিন্তু সেই ফলটা পাবেন না, এটাই হচ্ছে বাস্তব। তাই অবশ্যই মিথুন রাশির জন্য যথেষ্ট সুখ, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হতে পারে। এরপর কর্কট রাশি, দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই মনের যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, হঠাৎ করে নতুন কোনো খবর পেতে পারেন, এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে যে পরিচয়ের মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, এই সবটাই কিন্তু আপনার সাথে ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন। শুধু সিংহ রাশির ক্ষেত্রে বলবো একটু চাপের বিষয় আছে, সিংহ রাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, কারোর সাথে অশান্তি এবং সম্পর্ক হানি হতে পারে। তাই এই দিকগুলো কিন্তু আপনারা অ্যালার্ট থাকলে এড়িয়ে যেতে পারবেন, না থাকলে এগুলো ঘটনাগুলো ঘটবে। অনেকেই আছেন যে যা হবে হবে দেখে নেব এরকম একটা ব্যাপার থাকে, তাদের সাথে কিন্তু ঘটবে। আর যারা আছেন না এটা বলেছে আমাকে কাটাতে হবে, একটু অ্যালার্ট থাকি, তারা কাটাতে পারবে। কন্যারাশি, কন্যারাশির জন্য যথেষ্ট শুভ। কন্যারাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ্য কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ চোখ কান খোলা রাখতে হবে, কখনো না কখনো কোনো না কোনো দিক থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে আগামীকাল। তাহলে বুঝতেই পারছেন এখানে কিন্তু অনেক কিছু কাজ করবে, তাই চোখ কান খোলা রাখলে আপনি সেগুলো উপলব্ধি করতে পারবেন এবং তার থেকে আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আমি বলে দেবো আপনার সাথে মিলে যাবে তা নয়, আমি বলবো আপনি সরে চললে আপনার সাথে মিলবে, তাই অ্যালার্ট থাকুন। তুলারাশি, তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকছে। তুলারাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থাকুন, আপনার জন্য যথেষ্ট শুভ, আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, আপনার জীবনে কোনো সুযোগ আসতে পারে, কোনো যোগাযোগ তৈরি হতে পারে, এগুলো সবই পজিটিভ। তাই পজিটিভ আপনাকেও থাকতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু চাপের বিষয় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিক কর্মের দিক থেকে কিছুটা টেনশন আসতে পারে, আপনার কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, যারা চাকরি করছেন সেখানেও শত্রুতা বৃদ্ধি পেতে পারে আগামীকালের জন্য, তাই এই জায়গাগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু ভীষণ শুভ। ধনুরাশির জাতক জাতিকারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই কোনো না কোনো দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে, সেটা যে কোনোভাবেই হতে পারে, ফাটকা থেকেও হতে পারে, অন্য কারোর সম্পত্তি থেকেও আসতে পারে, তাই এটা কিন্তু অত্যন্ত শুভ। তাই শুভ যে সময়টা আগামীকাল থাকছে শুভ কাজে অবশ্যই আপনারা ব্যয় করবেন সময়ে, তাহলে কিন্তু জীবনে সাকসেস পেতে পারবেন। কারণ সকলের সময় ভালো থাকে না, যখন ধনুরাশির সময়টা আগামীকাল ভালো সেই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করাটাই অবশ্যই উচিত, তাই সেই কাজটা করুন, জীবনে অনেকটাই এগোতে পারবেন। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ থাকছে। মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, হঠাৎ করে কিছু প্রাপ্তিও করতে পারে, তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল চোখ কান খোলা রাখুন, দেখবেন কোনো না কোনো দিক থেকে আমার যে কথাগুলো আপনার সাথে মিলে যাবে, যদি আপনারা চান তো। আর অনেকেই আছেন আমার রাশি আছে এইগুলো আমার তো বললো ঘটবে, ঠিক আছে রেস্টে থাকি, তাহলে কিন্তু হবে না, কারণ এগুলো তখনই ঘটবে যখন আপনি চাইবেন আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে, তখনই কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আপনার কিন্তু সাথে নাও দিতে পারে, শুধু আপনার নয় আপনার ফ্যামিলির যে কোনো সদস্যর কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে, সেখান থেকেও আপনার টেনশন আসতে পারে, আর আপনার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন। আর যদি অনেকটাই কেয়ারলেস থাকেন তাহলে আমার যে কথাগুলো
সেগুলো কিন্তু আপনার সাথে মিলবে। সর্বশেষ মীন রাশি, মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। আগামীকাল মীন রাশির জাতক জাতিকাদের নতুন কোনো খবর আসতে পারে, শুভ খবর। আপনার সাথে কোনো ব্যক্তির পরিচয় হতে পারে, যে পরিচয়ে আপনার কর্মের দিক থেকে অনেকটাই উন্নতি হতে পারে। এছাড়াও আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, আপনার ধরুন বহুদিন ধরে একটা ইচ্ছা পূরণ করতে পারেননি, এই ইচ্ছাটাও কিন্তু পূরণ হতে পারে। সব দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে। এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু বলা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে মিলবে এটা ভুল কথা বলা হবে। 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের কিন্তু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।